আইন বহির্ভূতভাবে আটকে রাখা হয়েছিল। 53 ঘন্টায় ওনাকে অকথ্য নির্যাতন করা হয়েছে। 5 দিন 5 রাত একটানা ওনাকে ঘুমোতে দেওয়া হয়নি। পিবিআই এর প্রধান সহ মোট 6 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। রিমান্ডে নির্যাতনের অভিযোগ এনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের প্রধান বনোজ কুমার সহ 6 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সাবেক পুলিশ সুপার বাবুল আখতার। তাদের বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইনে মামলার আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ডক্টর বেগম জেবনেসার আদালতে মামলার আবেদন জমা দেন বাবুল আখতারের আইনজীবী। আদালত আবেদনটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। বিষয়টি নিয়ে মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী জানান, বাবুল আখতার একটি মামলার আবেদন করেছেন, আদালত এখনও আদেশ দেননি। জানা যায় মামলার অন্য আসামিরা হলেন পিবিআই চট্টগ্রাম জেলার এসপি মোহাম্মদ নাজমুল হাসান, মেট্রো এসপি নাইমা সুলতানা, খুলশি থানার ওসি সন্তোষ কুমার চাকমা, সিএমপির ডিবি বন্দর জোনের সহকারী কমিশনার এ কে এম মহিউদ্দিন সেলিম ও পিবিআই চট্টগ্রাম জেলার ইন্সপেক্টর কাজী এনায়েত কবির। এর আগে 2021 সালের 11ই মে পিবিআই বাবুল আখতারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর থেকে বাবুল আখতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে রয়েছেন তিনি। ওই মামলায় নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইন 2013-এর 15-এর 1 ধারায় এবং সংশ্লিষ্ট আইনের 5-এর 2 ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয় 2021 সালের 10 মে থেকে 17ই মে পর্যন্ত সময়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ও জেলা অফিসে বাবুল আখতারের উপর নির্যাতন করা হয়। স্ত্রী হত্যার ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য বাবুল আখতারের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয় বলেও অভিযোগ করেন আইনজীবীরা। ২০১৬ সালের 5 জুন সকালে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার কাছে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আখতার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ সহ নানান নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আখতারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনায় বাবুল আখতারের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে তার শ্বশুরের করা মামলার অভিযোগপত্রে তাকে প্রধান আসামি করা হয়। বিগত 10/5/2021 থেকে 17/5/2021 সাল পর্যন্ত টোটাল 53 ঘন্টা তার উপর রিমান্ডে থাকাকালীন যে নির্যাতন অকথ্য নির্যাতন করা হয়েছে সে বিষয়টা নিয়ে আমরা মাননীয় আদালতের নজরে এনেছি। মহানগর দায়রা জজে আইনেই সেটা বলা আছে। আমরা নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013-এর 5-এর 2 ধারা এবং 15-এর 1 ধারায় মামলাটা করেছি। আইনেই বলা আছে মহানগর দায়রা জজ কোর্টে মামলাটা করার জন্য আমরা পিবিআইয়ের প্রধান সহ মোট 6 জনকে এই মামলায় আসামি করা হয়েছে এবং বিস্তারিত শুনানি হয়েছে। মাননীয় আদালত বিষয়টা শুনেছেন এবং আগামী 19-9 তারিখ এটা আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছে। এটা আসলে বাবুল আখতার তার বাবা ভাই এবং আইনজীবীদের সাথে যখন উনি 164 দিতে আসছিলেন তখন আইনজীবীদের সাথে আলাপ প্রসঙ্গে উনি যেটা বলেছেন যে 53 ঘন্টায় প্রথমে তো রিমান্ডের জন্য 5 দিন ছিল, তার আগে আরও 2 দিন ওনাকে মানে আইন বহির্ভূতভাবে আটকে রাখা হয়েছিল এবং এই 53 ঘন্টায় ওনাকে অকথ্য নির্যাতন করা হয়েছে। যেটা বলা হয়েছে যে ওনাকে 5 দিন 5 রাত একটানা ওনাকে ঘুমোতে দেওয়া হয়নি।